গত 30 মে থেকে শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের 12তম আসর। বিশ্বের 10টি দেশের অংশগ্রহণে প্রায় দেড় মাস ব্যাপী অনুষ্ঠিত হবে ক্রিকেট শ্রেষ্ঠত্বের এই লড়াই। এই তালিকায় রয়েছে বাংলাদেশও, তাই ক্রিকেট উন্মাদনায় ভাসছে বাংলাদেশ। এই ছোঁয়া লেগেছে ক্রিকেট প্রেমী শোবিজ তারকাদের মনেও। জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বাংলাদেশ দলের খেলা কখনো মিস করেন না তিনি। তিনি জানিয়েছেন, বাংলাদেশ দলে যারা আছেন তারা এত সুন্দরভাবে দেশকে প্রেজেন্ট করছেন, যা দেখলে মন ভরে যায়। তারা সবাই আমাদের ভাই, এজন্য তাদের স্যালুট। নিজের এলাকার লোকজনের প্রতি আত্মার টান একটু বেশি থাকে। সেই জায়গা থেকে বাংলাদেশ টিমে একজন আছেন যাকে ভালো লাগে অপুর, কারণ তিনি তাদের বগুড়ার সন্তান। তিনি মুশফিকুর রহিম। আমি যে স্কুলে পড়েছি তার সামনের স্কুলেই পড়েছিল মুশফিক, এমনটাই জানিয়েছেন অপু বিশ্বাস। ওই জায়গা থেকে বিশেষ একটা টান তার প্রতি আমার রয়েছে। কিছুদিন আগে আমরা হায়দ্রাবাদ প্লে গ্রাউন্ডে গিয়েছিলাম, সেখানে মুশফিক ভাইও ছিলেন। আমরা তার সঙ্গে দেখা করে কথা বলেছি। অপু বিশ্বাস আরও বলেন, আইকন আইডল বলতে যদি কোনো খেলোয়াড়ের কথা বা ব্যক্তি মানুষের কথা বলা হয়, তাহলে তিনি হলেন আমাদের মাশরাফি বিন মর্তজা ভাই। নড়াইলে একবার অনুষ্ঠান করার সুযোগ হয়েছিল আমার, অনুষ্ঠানটা তারই ছিল। সেদিন মঞ্চে মাশরাফি ভাই আমার হাতে মাইক্রোফোন দিয়েছিলেন। আমি বলেছিলাম, আমি আজকে একজন পরিপূর্ণ মা। আমি জন্ম দিয়েছি আব্রাম খান জয়কে। আমি চাই জয়ের নামের সঙ্গে আরেকটি নাম যুক্ত হোক, বড় হয়ে মানবিকতায় সে যেন মাশরাফি ভাইয়ের মতো হয়। আমি মাশরাফি ভাইকে এতটাই পছন্দ করি, তার পরিবারের সঙ্গেও আমার আত্মিক সম্পর্ক রয়েছে। অপু বিশ্বাস এক দশকেরও বেশি সময় ধরে প্রায় 100টি সিনেমায় অভিনয় করেছেন, দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমা। তার অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশিস বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।